দেশের মানুষের কল্যাণে নিয়োজিত রাষ্ট্রীয় প্রশাসন, রাষ্ট্র মানব কল্যাণে শিশুকাল থেকে শুরু করে বয়োবৃদ্ধ কাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প চালু করেছে। আর এরই একটি প্রকল্প হলো রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা। বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে বাধারঘাট কমিউনিটি হলে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা ও শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে পশ্চিম জেলার বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ বৃদ্ধারা যোগদান করেন, কিন্তু বাধ সেজেছে সংশ্লিষ্ট শিবিরে দায়িত্বপ্রাপ্তদের বিভ্রান্তিমূলক প্রচারে। এমনই অভিযোগ স্বাস্থ্য শিবিরে আসা বৃদ্ধ বৃদ্ধাদের। তাদের অভিযোগ, ভাতা প্রদানের কথা বলে প্রচার করা হয়েছে, কিন্তু এখানে এসে দেখি স্বাস্থ্য শিবির। এই বিষয়ে স্বাস্থ্য শিবিরের দায়িত্বে থাকা একজন জানান, যারা 60 বছর বা তার বেশি বয়সের তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে এই শিবিরে। তবে ভাতা প্রদান সংক্রান্ত বিষয়ে প্রশ্নে তিনি জানান, এর সাথে ভাতা প্রদানের কোনো সম্পর্ক নেই। 60 বছরের উপরে যারা আছে বয়স্ক, ওদেরকে বেনিফিটটা দেবো। বেনিফিটটা কি, ডাক্তার আছেন ENT এবং আই, ওদের চেক আপ করবে, চেক আপ করে যার যেটা দরকার, কারণ চোখে কম থেকে চশমা, লাঠি বা যার যেটা দরকার ওটা পরবর্তী সময় দেওয়া হবে। আজকে রেজিস্ট্রেশনটা হবে। আচ্ছা, দেখা গেল মানে কিছু মানে বয়স্ক মহিলারা ভাতার উদ্দেশ্যে এখানে আসছে। ভাতার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ভাতা কমপ্লিট ডিফারেন্ট ইস্যু, ভাতার সাথে আজকের প্রবলেমের কিছু নেই। কিন্তু মেসেজ দেওয়া হয়েছে। না, মেসেজ দেওয়া হয়েছে বলতে কি, যদি ভাতা পায়, আমরা বলেছিলাম অঙ্গনওয়াড়ি দিদি একটা সার্টিফিকেট করবেন যে ভাতা পায় বলে, এটাই ভাতার সাথে এটার কোনো সম্পর্ক, ভাতার সাথে এই প্রোগ্রামটা কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে রাষ্ট্রীয় বয়সী যোজনা 60 বছর। না, অ্যাকচুয়ালি ভাতার সাথে যাই না, হয়তো অনেকে বোঝার বলতে পারে। এখন প্রশ্ন হলো, এদিন স্বাস্থ্য শিবিরে ভাতা প্রদান বিষয়ে বৃদ্ধ বৃদ্ধাদের বিভ্রান্ত কে করলো, কে এর জন্য দায়ী? তবে কি এই শিবিরে যারা দায়িত্বপ্রাপ্তদের হোমওয়ার্ক ভালোভাবে করেনি, নাকি গা হেলা ভাব নিয়ে প্রচার করে দিয়েছে বৃদ্ধ বৃদ্ধাদের, নাকি শিবিরে বৃদ্ধ বৃদ্ধাদের সমাগম দেখাতে ইচ্ছাকৃতভাবে ভাতা প্রদানের বিষয়টি প্রচার করা হয়েছে, আর তাতে বৃদ্ধ বৃদ্ধারা দূর দূরান্ত থেকে এসে অনেকে ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে গেছেন, তবে এজন্য কে দায়ী তার সঠিক তদন্ত কি জেলা প্রশাসন করবে, যাতে করে অদূর ভবিষ্যতে বৃদ্ধ বৃদ্ধাদের এই ধরনের বিভ্রান্তিতে না পড়তে হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।